বিছে বলতা ভীমরুল কামড়ালে, গোয়ালে লতার পাতা বেটে তার রস, কামড়ানো জায়গায় তিন থেকে চারবার লাগালে যন্ত্রণার উপশম হয় আর ফুলও কমে যায়। গোয়ালে লতার পাতা বেটে সেটা ফোড়ার চারপাশে লাগালে কাঁচা ফোড়া খুব তাড়াতাড়ি পেকে যায়। কারবাঙ্কলে পাতার রস দিনে দুবার করে দিলে প্রত্যক্ষ ফল লাভ হয়। গোয়ালে লতার পাতা বাটলে একটা লালা বের হয়, এটাই ঘা আর ফোড়ার ক্ষেত্রে খুবই উপকারী। গোদের জন্য জ্বর হলে গোয়ালে লতার টাটকা মূল 10 গ্রাম, মাসকলাই সম পরিমাণে একসঙ্গে সামান্য জল দিয়ে বেটে সেটা খাওয়ালে জ্বর অবশ্যই সেরে যাবে। রক্তপাত বন্ধ করতে আঘাত লেগে কেটে গেলে অথবা অস্ত্রের আঘাতে গভীরভাবে কেটে প্রবল রক্তপাত হলে গোয়ালে লতা বেটে কেটে যাওয়া স্থানে একটু পুরু করে লাগিয়ে বেঁধে দিলে রক্তপাত বন্ধ হয়। এছাড়াও কাটা জায়গা খুব তাড়াতাড়ি জুড়ে যায়। প্রস্রাব বন্ধ হলে গোয়ালে লতার মূল 30 গ্রাম, একটা মাটির হাঁড়ি অথবা স্টিলের পাত্রে 200 ml জল দিয়ে সেদ্ধ করতে হবে। জল ফুটে 50 থেকে 60 ml হলে পাত্র আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হলে পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে নেওয়া দরকার। এরপর ওই জলে 1 চামচ গাওয়া ঘি, তিল তেল 1 থেকে 1.5 চামচ এবং জাল দেওয়া গরুর দুধ ঠান্ডা করে 50 ml একসঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়ালে প্রস্রাব হবে। রক্ত প্রস্রাব হলে গাছের মূল 50 গ্রাম, ছোট টুকরো করে কেটে একটি মাটির অথবা স্টিলের পাত্রে রাখতে হবে। এবার 200 ml জল দিয়ে সেদ্ধ করার পর 60 থেকে 70 ml থাকতে পাত্র উনান থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে জলটা ছেঁকে তার মধ্যে 1 কাপ কাঁচা অবস্থায় গরুর দুধ মিশিয়ে সকাল আর সন্ধ্যায় মোট 2 বার করে খেতে হবে। 10 থেকে 15 দিন খেলেই রক্ত প্রস্রাব অবশ্যই বন্ধ হয়ে যাবে।